মৌলভীবাজার জেলার নারী উদ্যোক্তাদের নিয়ে কমলগঞ্জ উপজেলায় উইমেন ই কমার্স অ্যান্ড ট্রাস্ট বা উই হাটবাজার মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 11টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন উই হাটবাজারের উদ্বোধন করেন। আমরা অনলাইন বেস ব্যবসা বাণিজ্যের যে প্রসার ঘটানোর জন্য সরকার চিন্তা ভাবনা করছে, তার সাথে কিন্তু আজকের এই মেলাটা আয়োজন আমি মনে করছি খুবই যুগোপযোগী হয়েছে। এর মাধ্যমে যেমন একই সাথে নারীদের ক্ষমতায়ন হবে, একই সাথে আমাদের গ্রামীণ অর্থনীতিতে নারীদের ভূমিকা আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। বিশেষ করে আমাদের নারীদের হাতে তৈরি পোশাক থেকে শুরু করে নানা ধরনের জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার পিঠা, এগুলো যদি আমরা ই কমার্সের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমরা ব্যবসাটা চালু করতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের ঐতিহ্যের সংরক্ষণ যেভাবে হবে, একই সাথে আমাদের নারীদের অর্থনীতিতে তাদের অংশগ্রহণটা আগের চেয়ে আরও অনেক বেশি সুবিধা। মৌলভীবাজার জেলার 7 উপজেলার অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মের নারী উদ্যোক্তাদের প্রায় 15টি স্টল মেলায় অংশ নেয়। বিভিন্ন স্টলে বাহারি পোশাক, তাঁতশিল্প, মণিপুরি শাড়িসহ বিভিন্ন পিঠার পসরা সাজিয়ে রাখেন উদ্যোক্তারা। এই মেলাটা এখানে যদিও প্রথমবার আমরা এখানে এসেছি, যদি এই ধরনের মেলা নিয়মিত করা হয় তাহলে হচ্ছে নারী উদ্যোক্তারা অনেক এগিয়ে আসবে এবং নারীরা কাজের একটা প্রসার পাবে এবং কাজ করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে। এখানে অনেক সাড়া পাচ্ছি এবং মেলা থেকে আসলে অনেক কিছু শেখা যাচ্ছে, শিখছি, এইভাবে নারী উদ্যোক্তা এগিয়ে আসে। কমলগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রথমবারের মতো এই উই হাট বাজারের আয়োজন করা হয়। মেলা চলে বিকেল পর্যন্ত। কমলগঞ্জ উপজেলার আয়োজনে লেডিস ক্লাবের সভাপতি পাপিয়া চৌধুরী জুই সহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন। ফিরোজ হোসেন, বেঙ্গল নিউজ 24, ঢাকা।